হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে মাইক্রোওয়েভ ওভেনে খুব সহজেই অল্প সময়ে খাবার গরম করে নেওয়া যায়। এখানে আমি ডিপ ফ্রিজ থেকে খাবার বের করে রেখেছি বেশ কিছুক্ষণ আগে। খাবারটি এখন আমি ওভেনে দিয়ে দিব, তো চলুন দেখে নিই। আমি ওভেনে দিয়ে দিচ্ছি খাবারটি। অবশ্যই একটি ওভেন প্রুফ বাটিতে দিবেন। এখন আমি টাইমার সেট করব। স্ক্রিনে দেখতে পাচ্ছেন টাইমার দেয়া আছে, আমি এখানে 2 মিনিট টাইম সেট করে নিচ্ছি। আপনারা অবশ্যই আপনাদের প্রয়োজন মতো টাইম সেট করে খাবার গরম করতে পারবেন। আমি টাইম সেট করে নিয়েছি, এখন স্টার্ট বাটনে প্রেস করছি। আমার খাবারটি গরম হয়ে গেছে, এখন আমি বের করে নিচ্ছি। দেখলেন তো কিভাবে খুব অল্প সময়ের মধ্যেই খাবার গরম করে ফেলা যায়। যারা খুব ব্যস্ত থাকেন তাদের জন্য খুবই ইজি এবং সময়ও বাঁচে। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং আপনারা সবাই উপকৃত হয়েছেন। সাথে থাকবেন, সাপোর্ট করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।